আমাদের এখানে স্টেডিয়ামের পাশাপাশি একটা ডরমেটরি নির্মাণ করা প্রয়োজন হবে, কারণ না হলে খেলোয়াড়রা কোথায় থাকবে। তো সেই হিসাবে সেই আলোকে আমরা ইতিমধ্যে স্টেডিয়ামটার পাশে একটা ডরমেটরিও আমরা নির্মাণ করতে চাই, যে যার কারণে যখন খেলা হবে বা কোনো প্র্যাকটিস সেশন হবে তখন যাতে আমাদের খেলোয়াড়রা এখানে থাকতে পারে, সেই বিষয়টিও আমরা এখানে নিশ্চিত করবো ইনশাল্লাহ। রাসেল ভাই, সব যদি ঠিক থাকে কবে নাগাদ এই স্টেডিয়ামের কাজ নির্মাণ শেষ করতে চান এবং উদ্বোধন করতে চান? আমরা এই জায়গাটি আমাদের কাছে প্রাথমিকভাবে আমাদের পছন্দ হয়েছে আমরা এই জায়গাটি আমরা স্টেডিয়ামের জন্য করতে চাই, কারণ আপনারা জানেন যে পাশেই পদ্মা রয়েছে, পদ্মার পাড়ে এত সুন্দর একটি জায়গা, এখানে এই ধরনের স্থাপনা এবং উঁচু জায়গা আছে দেখছেন, তো সেখানে এই স্টেডিয়ামটি আমি মনে করি খুব ভালো একটি হবে, ভালো একটি জায়গা হবে। তবে আমরা ইতিমধ্যে ক্রিকেট বোর্ডকে আমরা বলেছি যদি তারা ভবিষ্যতে কোনো ধরনের বড় কোনো আয়োজন তারা করতে চায়, আমাদের যে স্থাপনাগুলো আছে তারা তাদের পক্ষ থেকে আমাদেরকে জানাবে যে কী কী প্রয়োজন হবে, কত সাল থেকে কত সাল পর্যন্ত কী কী ধরনের আয়োজন তারা করবে, তো সে অনুযায়ী আমরা আমাদের স্থাপনাগুলো তৈরি করে দেবো।